হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। সুদন টিউটর ভিডিও গুলো নিয়মিত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও একটি পিএল ফাইল চলে আসলাম, আর এই পিএল ফাইলটা বিএমপি জেলা ভিত্তিক মহাসম্মেলনের একটি পোস্টার ডিজাইন। আর এই পিএল ফাইলের পেছনে চারটি চারটি অসাটসের ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে। আর এই পিএল ফাইলে কাস্টমাইজ করতে প্রথম আপনার লাগবে একটি পিকচার অ্যাপস, আর একটা ব্যাকগ্রাউন্ড ছবি। এক থেকে দুই মিনিট হতে কি হয় ডিজাইন কমপ্লিট করবেন, তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে। তো চলুন গাইস, কথা না বলে শুরু করা যাক। তো গাইস চলে আসে মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিন হওয়ার পর প্রথম আপনাদের লাগবে একটি পিকজাল অ্যাপস। পিকজাল অ্যাপ্লিকেশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। ডিজাইনটা আনার জন্য আমাদের থ্রি ডট চলে যেতে হবে, তারপরে ওপেন পিএলবিতে চলে যাবেন। তারপরে খুঁজে বের করবেন বিএমপি সম্মেলনের সম্মেলনের পোস্টার ডিজাইন ওয়ান, ওকেতে ক্লিক করে দেবেন। একটু অপেক্ষা করে ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটি সুন্দর ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে। আপনাদের এখানে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে প্রত্যেকটি যা লেখা আপনাদের যে সম্মান ব্যক্তি রয়েছে তাদের নাম দেবেন, এখানে জেলার নাম, এখানে কোন তারিখ তারিখ দিয়ে দেবেন, এবং এখানে সাপোর্টারের ছবি এবং সাপোর্টারের নাম রয়েছে। এবং প্রত্যেকটা লেয়ার আমি দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখে দিচ্ছি আপনাদের সুবিধার কারণে। আপনাদের মন মতো আপনি আপনারা কাস্টমাইজ করে নেবেন। তো প্রথমে আমি সাপোর্টারের ছবিটা চেঞ্জ করবো, তার জন্য আমাদের ফিলার সাইকেলে চলে যেতে হবে। তারপরে গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে যাওয়ার পরে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটি ছবি নিয়ে আসবেন। আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যদি আপনারা না জানেন, ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক দেওয়া রাখবো, সেই ভিডিওর দেখে খুব সহজে শিখে নিতে পারেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে এবং নিচের অংশ বিলার করে কিভাবে। ঠিক এই ছবির মতন ওকেতে ক্লিক করে দেবেন। পুনরায় হাতে আপনারা চাইলে ছবিটি ছোট বড় করে নিতে পারবেন। এখন ছবির উপর ছবি উঠে গেছে, তার জন্য আমাদেরকে লেয়ারে চলে যেতে হবে। লেয়ারে চলে গিয়ে দেখতে পাচ্ছেন গাইস, এখানে আটটি ডট আছে, ডটে ক্লিক করে আঙুল দিয়ে দেবে ছবিটি নিচে নিয়ে আসবেন। আগে যেখানে সাপোর্টের ছবি আছে ঠিক ওই জায়গায়, যেন একটি লেয়ার বাদ না পড়ে যায় তার জন্য সতর্ক ভাবে কাজ করতে হবে আপনাদের। আর এরকম ধরনের পিএলপি ফাইল যেটা আপনারা আমাদের কাছে নিতে চান, আমরা বিক্রয় করছি এখন আপাতত, সেখান থেকে আপনারা কিনতে পারবেন আমাদের নাম্বারের সাথে যোগাযোগ করে। এবং নামটি পরিবর্তন করতে হলে আমাদেরকে আবারও লেয়ারে চলে যেতে হবে। লেয়ারে চলে গিয়ে নামটা খুঁজে বের করবেন, অবশ্যই লকটা সাইন এর পেনে থাকবে। ডবল ক্লিক করলে কি করে চলে আসবে, আগের নামটি ডিলিট করে আমি লিখে দিলাম সুজন টিউটরে। এখন সবকিছু যদি ঠিক থেকে থাকে আপনাদের ডিজাইনটি সেভ করতে হবে। তো ডিজাইনটি সেভ করার জন্য আমাদেরকে চেপাইকনে চলে যেতে হবে, তারপর নিচের অংশে চলে যাবেন। গাইস এই ফাংশন আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে। তো ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে। আজকে পিএল ফাইলে এতে কোনো সমস্যা হয়েছিল, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে জয়েন্টে সমাধান নিতে পারবেন। আর পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর নতুন নতুন পিএলবি ফাইল আপনাদের পেতে হলে আমাদের বিক্রয় চলছে, এখানে নতুন নতুন ডিজাইন আপনাদের কাছে ক্লিক করলে আপনারা পিএল ফাইল কিনতে পারবেন। আর এইসব ডিজাইন আপনার কাস্টমার যারা করতে পারছেন না, আমাদের সাথে সরাসরি যোগাযোগ করলে আমরা বানিয়ে দেবো, তার জন্য আপনাদেরকে পে করতে হবে। আজকের ভিডিও ছবি সুজন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।